আজ আমি আপনাদেরকে এমন একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো যেটা লাগালে ত্বক থেকে সকল ধরনের কালো দাগ ব্রণের দাগ রোদে পোড়া দাগ চলে যাবে এবং সকল ধরনের সমস্যা চলে যাবে ত্বকটা হবে উজ্জ্বল ফর্সা টান জাপানিজদের মতো এই ফেস প্যাকটা লাগালে এমন উপকার পাবেন যে নিজের ত্বক নিজে দেখে অবাক হয়ে যাবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন ফেস প্যাকটা কীভাবে তৈরি করতে হবে দেখিয়ে দিচ্ছি এর জন্য নিয়ে নিচ্ছি দুই চামিচের মতো পানি এর সাথে চিনিটা অ্যাড করে দিচ্ছি চিনিটা চাইলে আপনারা ব্ল্যান্ড করে গুঁড়া করে নিতে পারেন আস্ত চিনিটা গলানোর জন্য আমি পানি দিয়ে এখানে গলিয়ে নিব মাত্র দুটো উপকরণ দিয়ে ফেস প্যাক বানিয়ে আপনারা ত্বকের সৌন্দর্যকে ধরে রাখতে পারবেন খুব সহজে এটা হচ্ছে একটি ভাইরাল ফেস প্যাক অনেকেরই ত্বকের সমস্যার সমাধান হয়েছে এই ফেস প্যাকটা লাগিয়ে প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ চামিজের মতো কফি আপনার ত্বক বুঝে আপনি এক চামিজ দেড় চামিজ যতটুকু পারেন নিয়ে নিতে পারেন যে কোনো ব্র্যান্ডের কফি নিলেই হবে কফি সকল ধরনের কালচে দাগ দূর করতে সহায়তা করে এবং কফির ফেস প্যাকটা খুবই ভাইরাল হয়ে গিয়েছে এই ফেস প্যাকটা ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনার ত্বকের সৌন্দর্য ধরে রাখতে পারবেন খুব সহজে ঝামেলামুক্ত মুক্ত বানিয়ে আপনার ফ্রিজে রেখে দিতে পারেন তিন থেকে চার দিনের মতো পনেরো দিন লাগালে পরে বুঝতে পারবেন ত্বকের উজ্জ্বলতা কতটা ফিরে এসেছে তারপর নিয়ে নিচ্ছি দেড় চামিজের মতো চালের গুঁড়া এই তিনটে উপকরণকে একসাথে মিশিয়ে আমি ভালো করে ব্লাইন্ড করে নিব যেন একটার গায়ে আরেকটা লেগে যায় কোনো বাবলস না থাকে ত্বকের এতটা উজ্জ্বলতা ফিরে আসবে যে পনেরো দিন লাগালের পরে আপনার ত্বক দেখে আপনি নিজেই অস্থির হয়ে যাবেন বলবেন আপু তুমি যেই ফ্যাক্সব্যাকটা বানিয়ে দেখেছো আমাদের খুবই উপকার এসেছে এবং কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করবেন উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে এখন হাতে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদিন লাগালে পরে বুঝতে পারবেন আপনাদের ত্বকের উজ্জ্বলতা কতটা সুন্দর হয়ে গিয়েছে চিরতরে আপনার ত্বক থেকে সকল ধরনের কালো দাগ চলে যাবে টানা পনেরো দিন লাগালে ভালো করে হাতে মিশিয়ে আমি দেখাচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট এটা মেশাবো ঠিক সকল ফেস প্যাক রাতে ঘুমাতে যাওয়ার আগে লাগিয়ে নেবেন কারণ রাতেবেলা ত্বকটা রেস্টে থাকে আধা ঘন্টা রাখার পর ত্বকটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন এবং সকালবেলা যে যে ব্র্যান্ডের ফেসওয়াশ ইউজ করেন সেটা দিয়ে ত্বকটাকে খুব আলতো করে ধুয়ে নেবেন অবশ্যই এটা লাগানোর আগে নর্মাল পানি দিয়ে ত্বকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যেন কোনো ময়লা আপনার ত্বকে না থাকে কিভাবে লাগাচ্ছি অবশ্যই দেখছেন ঠিক এভাবে করে আধা ঘন্টা থেকে বিশ মিনিট রাখবেন যখন শুকিয়ে আসবে তখন ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যে কতটা উপকার একদিন লাগালে পরেই বুঝতে পারবেন দেখেন কতটা উজ্জ্বল হয়ে গিয়েছে ত্বক থেকে সকল ধানে কালচে দাগ উঠে গিয়েছে এবং ত্বকটা চকচক করছে যেন আয়নার মতো তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো